তো আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, যেমন হচ্ছে আপনার কুড়াল মাছ, অনেকে কুড়াল মাছ বলে বা পাতারি মাছ বলে, ভাঙ্গান মাছ, এইসব প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো হচ্ছে আমি এই সকল জিনিসগুলো নিয়ে আমি কাজ করতেছি, তো এই সকল ভিডিওগুলো আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যে না ভাইয়া, তুমি তোমার বাড়ির সুন্দরবনের পাশে তোমার যেহেতু এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, এই সকল চিংড়ি মাছ পাওয়া যায় বা বিভিন্ন পদের মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, কুচিয়া পাওয়া যায়, তো এই সকল নিয়ে ভিডিও করবো কিনা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। যেমন দেখেন আমার পেজে গলদা চিংড়ি কিছু ভিডিও দিয়ে আছে, সেই ভিডিওটা করতে যায় আমি পুরা 3 ঘন্টার উপরে পানির ভিতরে ছিলাম, মাত্র 12টা ভিডিও করছি, 3 ঘন্টা পানির ভিতরে ছিলাম আমি এই শীতের সময়। শুধু আপনাদের তাও ছোট ছোট ভিডিও, 15 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিও ভাইয়া, তো সেই সকল ভিডিওগুলো হচ্ছে আমি 3-4 ঘন্টা পানিতে থাকার পরে সেই ভিডিওগুলো কালেকশন করে তারপর হচ্ছে আমি আপনাদের মাঝে দিই। তো তারপর ভাই আমি নতুন মানুষ, আমার আইডিতে ওভাবে ভিউ আসে না বা ওইভাবে কমেন্ট আসে না বা ওইভাবে আমার সাবস্ক্রাইবারও নাই, তো দীর্ঘ এই 1টা বছর লাগলো আমার 1,000 সাবস্ক্রাইবার হইতে। তো আমার এক তার মানে 1 বছর লাগুক বা 2 বছর লাগুক আমার কোনো আফসোস নাই 1,000 সাবস্ক্রাইবার হইতে, কিন্তু 1,000 ব্যক্তি আপনারা যে আমাকে ভালোবাসেন এটাতে আমি 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 অনেক অনেক খুশি। তার মানে আমি কীভাবে যে বুঝাবো যে এই যে সুন্দরবনের পাশে থাকি বা এই যে দক্ষিণাঞ্চলে থাকি, এই সকল মাছ নিয়ে ভিডিও বানাই, যে অনেকে দেখছি যে রাতারাতি তারা ফেমাস হয়ে যায়। আমি ফেমাস হইতে আসি নাই, আমি খালি আমার গ্রামটা বা হচ্ছে আমরা দক্ষিণাঞ্চলে মানুষ যে সকল মাছ পাই বা আমরা যারা মাছ দিয়ে জীবিকা নির্বাহ করি সেই জিনিসটা তুলে ধরতে চাচ্ছি, আমি আমার গ্রামটাকে পরিচিত করাইতে চাচ্ছি, এতটুকুই। তো আপনারা 1,000 জন আমাকে যে ভালোবাসেন, এই এই আপনাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না, জীবনেও শোধ করতে পারবো না। আমি মানে কি কিভাবে বললে যে বুঝাইতে পারবো তা জানি না, আমি আসলে অনেক 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 খুশি যে আমাকে 1,000 জন অন্তত ভালোবাসে বা আমার 1,000টা সাবস্ক্রাইবার আছে। আসলে যেদিনকে মনে করেন আমার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে আমার তার মানে ইউটিউব চ্যানেলে, তো সেদিনকে আমি যে তার মানে সবাইকে ডেকে ডেকে বলছি যে আমার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে, হোক সেটা 1 বছর লাগছে 1,000 সাবস্ক্রাইবার হইতে, কিন্তু আসলে একটা খুব ভালো লাগা বা একটা ভালোবাসার তার মানে যে মানুষ হইতে পারছি অন্তত 1টা বছর ফেলায়, যে 1,000 লোকের ভালোবাসা পাইছি অন্তত। তো আপনারা আমার দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করবেন, ভিজিট করে আমার এখানে দেখবেন যে রিল আকারে আমার ভিডিও দেওয়া আছে, আমি যে সকল মাছের ভিডিওগুলো করি সেই সকল ভিডিওগুলো দেওয়া আছে। দক্ষিণাঞ্চলের চিংড়ি মাছ, তার মানে দক্ষিণ আপনার এই খুলনা থেকে খুলনা জেলাতে বা হচ্ছে আমাদের সুন্দরবনে যে সকল মাছ পাওয়া যায় আমি সকল প্রকারের মাছের আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি ছোট ছোট রিল আকারে। তো মাছ ধরার পাশাপাশি যে সকল ভিডিওগুলো পাই ছাড়ি, তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, আমি এতটুকু আপনাদের কাছে সারাটা জীবন চাই, আর নিজের ভাই হিসাবে সব সময় হচ্ছে আমাকে গ্রহণ করে নেবেন, এতটুকু। তো আমি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না, তো ছোট মানুষ হিসাবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে আমাকে আপনারা যতটা ভালোবাসেন এতটুকু ভালোবাসা দিবেন। আর দয়া করে আপনাদেরকে আমি আবারও বলতেছি, দয়া করে আমার যে সকল ভিডিওগুলো আছে অন্তত একটু লাইক, একটু কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে একটু জানাবেন। তো আজকে লাইভ ভিডিওটা এই পর্যন্ত, আমি আসলে খুব এক্সাইটেড এবং খুব খুশি যে আমি ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে আমি লাইভ ভিডিও করতে পারতেছি বা হচ্ছে আমার লাইফটা দেখতেছে আমার ভালোবাসা মানুষটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।